বড়দি খুব দুঃখ করছিল, বলছিল যে সাজিকে বিয়ের পরে খুব হাসি খুশি দেখব, যেমন আমার মেয়ে বিয়ের পরে এসেছিল, সত্যি খুব আনন্দ নিয়ে এসেছিল। তোমাকে এই মুহূর্তে এটা বলতে আমার খারাপ লাগলেও এটাই সত্যি। চিনিকে দেখে এবারে প্রত্যেকের মন ভরে গিয়েছিল। কে বলেছে মেজম্মা আমি হাসছি না? এই তো আমি হাসছি, তাছাড়া আমি তো বরাবরই একটু কম কথা বলি, তাই না? চিনি দিই একরকম, আমি একরকম, তোমরা খামোখা চিনিদির সঙ্গে আমাকে কম্পেয়ার করছো। সাজি, সাজি, আমাকে তুমি শুধু এইটুকু আশ্বস্ত করো, তুমি শুধু এইটুকু আমাকে বলো যে তুমি তোমার শ্বশুর বাড়িতে ভালো আছো তো, তোমার সঙ্গে কেউ কোনো খারাপ ব্যবহার করেনি তো, মানে কোনো অসুবিধা হয়নি তো, তোমার তোমার শাশুড়ি মা বা কেউ, বলো আমাকে এটা। না মা, ওরা সত্যি আমাকে খুব ভালোবাসে। হ্যাঁ, প্রথম দিকগুলোতে একটু ওরা ভুলভাল কাজ করে ফেলেছিল ঠিকই, কিন্তু এখন রেকটিফাই করার চেষ্টা করছে। সাজি, তাছাড়া এতগুলো গয়না, না মানে ওরা তো তোর জন্যই রেখে দিয়েছিল। হ্যাঁ সত্যি তো, ওর ঠাকুমার গয়না, ওর মায়ের গয়না সবই তো ওরা আমাকে দিয়েছে। আমি তো ভাবতেই পারিনি যে বিয়েতে ওরা আমাকে এত গয়না দেবে। গয়না নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না, সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছ। পেয়েছো, পেয়েছো। আচ্ছা সাজি, তোমাকে ওরা এত গয়না দিয়েছে, গা ভর্তি করে গয়না দিয়ে সাজিয়ে দিয়েছে, তাহলে তুমি আমাদের বাড়ির দিয়ে এই কটা গয়না কেন ভরসা করে ওদের কাছে রাখতে পারছো না? আমি তো সেটাই বুঝতে পারছি না। ভুল হয়ে গেছে মা, কি জানি হয়তো ভেবেছিলাম এত গয়না তো, তাই তোমাদের দেওয়া গয়না ভাবলাম এই বাড়িতেই রাখবো। আরে বাবা, ও বুঝতে পারেনি, ওর কি আর এত সংসার করার অভিজ্ঞতা আছে নাকি বলতো? শিখে যাবে আস্তে আস্তে। ঠিক, তোমরা এত ভেবো না মেজমা, এত চিন্তা তোমরা করো না। তাছাড়া স্রোতের কথাবার্তা শুনে তো ভালোই লাগলো, খারাপ তো লাগলো না। স্রোত তো ভালো ছেলে, ও ভালো ছেলে মা, আমি তো আগেই বলেছিলাম না, এখনো বলছি, হ্যাঁ ওরা কিছু ভুল করেছে ঠিকই, সেই ভুলগুলো ঠিক করে ফেললে আমি আর কোনো কথাই বলবো না। সাজি, প্রত্যেকটা মেয়ের বিয়ের পর তাদের বাপের বাড়ির লোকেরা চিন্তা করে যে তাদের মেয়ে তাদের শ্বশুর বাড়িতে গিয়ে ভালো আছে কিনা, সুখে আছে কিনা। আমাকেও কিন্তু বড় মা ছোট মা সবাই জিজ্ঞেস করেছিল যে চিনি তুমি ওই বাড়িতে গিয়ে ভালো আছো তো? আমি কিন্তু সাজি হাসি মুখে জবাব দিয়েছিলাম, হ্যাঁ মা আমি খুব ভালো আছি, আমাকে ওরা সবাই খুব খুব ভালোবাসে। কিন্তু সাজি, তুই তো আমার মতন করে বলছিস না, বলতে পারছিস না, কেন কেন? হ্যাঁ আমি জানি, আমি জানি তোর শাশুড়ি খুব ডিফিকাল্ট, উনি এরকম কিছু কিছু কাজবাজ করছে যেগুলোর জন্য হয়তো তোর মেজাজটা গরম হয়ে যাচ্ছে, তুই মাথা ঠিক রাখতে পারছিস না, আর ঠিক সেই জন্যই হয়তো তুই হাসি খুশি থাকতে পারছিস না, তোর মন খারাপ হচ্ছে। কিন্তু বোন, আমি একটা কথা বলবো, তুই একটু ম্যানেজ কর, একটু মানিয়ে নে, দেখ হয়তো তোর এই মানানোর জন্য সব কিছু আস্তে আস্তে ভালো হয়ে যাবে, সব ভালো হয়ে যাবে, দেখ সাজি। তুই ঠিকই বলেছিস চিনিদি, ভুলটা আমারই, আমারই ওভাবে কথাগুলো বলা উচিত হয়নি। না আসলে ওনার তো শরীরটা ঠিক নেই, মন মেজাজও ভালো থাকে না, বিয়ের ব্যাপারটা পুরোটাই তো উনি পরিচালনা করেছেন, তাই একটু ভুল ত্রুটি হয়ে গেছে, আমারই ভুল, আমারই ওভাবে কথাগুলো বলা উচিত হয়নি। সাজি, সব কিছু জানার পরও তুমি একটু আগে স্রোতের সামনে যেভাবে কথাগুলো বলছিলে না, আমাদের আমাদের সকলেরই খুব খারাপ লেগেছে, বুঝতে পারলে? মা, আমি বলেছি তার কারণ তোমরা সবাই মিলে বিয়েতে অলরেডি এত টাকা পয়সা খরচ করে ফেলেছ, এরপরেও নতুন করে আবার ওর বিজনেসের জন্য যদি ফান্ডিং প্রোভাইড করো,
বুঝতেই তো পাচ্ছ অনেক রকম কথাবার্তা তো হয়। ভবিষ্যতে এ নিয়ে ও যাতে আমায় কোনো রকম কোনো কথা না শোনাতে পারে সেজন্য আমি আগেই নিজে থেকে কথাগুলো বলে দিয়েছি। মোটেই না, আমার মনে হয় না যে ও টাকা চাইতো না। মানে কোনো ছেলেই বিয়ের পর প্রথমবার শ্বশুরবাড়িতে এসে এরকম হাত পেতে টাকা চায় না। ঠিকই, তুই আর কি বুঝবি রে জিনিদি, রূপাঞ্জনদার মতো একটা ছেলে বড় হয়েছে তোর, তোর পক্ষে এটা বোঝা সম্ভব নয়। তবে আমি বুঝতে পেরেছি, আমার জীবনটা শেষ, আমি কী করে ওখান থেকে বেরোবো তা আজ বোধ হয় আমি জানি না, কিন্তু বেরোতে আমাকে হবেই, আর নিজেকেই বেরোতে হবে। হয়েছে, তোমাদের এবার সবার কথাবার্তা হয়ে গেছে, এবার তোমরা সবাই যাও, আমার একটু সাজির সাথে আলাদা করে কথা বলতে হবে। মানে আমরা তো সবার আগে ফ্রেন্ডস নাকি, তো আমাদের বন্ধুদের মধ্যে তো কিছু প্রাইভেট কথা থাকতেই পারে। এবার তোমরা যাও তো, আমার ওর সাথে কিছু কথা আছে একা, যাও। আরে বাবা বলো না, কে না করেছে? তবে বেশি দেরি করা যাবে না কিন্তু গুনগুন, দুপুরের সমস্ত খাবার দাবার রেডি, সবাই কিন্তু এবার খেতে বসে যাবে, ঠিক আছে? বলছি তোমরা জানো তো যে আজ আমাকে ফিরে যেতে হবে, না মানে ও বাড়ির নিয়ম, ধুলো পায়ে এসছি, ধুলো পায়ে ফিরে যেতে হবে। আসলে স্যার, এই বিয়েতে আমাদের বাড়ির কারোরই মত ছিল না, কিন্তু কি করা যাবে বলুন, ছেলেটি মেয়েটি দুজনেই রাজি, সেক্ষেত্রে মানে আমরা একটু বাধা দেওয়ার চেষ্টা করেছিলাম স্যার, কিন্তু শেষ পর্যন্ত আর। তবে জানেন, সব দিক থেকে ভেবে আমরা দেখলাম যে বাধা দিয়ে কি হবে, ছেলেটি তো এমনি ভালোই, কলেজে পড়ায়, আর মানে কথাবার্তাও ভালো, সেই কারণেই আর আমরা শেষ পর্যন্ত বাধা দিইনি স্যার, আমরা রাজি হয়ে গিয়েছিলাম। তারপর এত চটজলদি বিয়ে ঠিক হয়ে গেল যে বিয়ের আগে আর সেভাবে তো খোঁজ নেওয়ার সুযোগই পেলাম না আমরা। তারপর ওই শ্রুতি তো ফোনে আপনার সঙ্গে কথা বলিয়ে দিল, কিন্তু এখন আপনি বলছেন শ্রুত বলে কেউ, এই কলেজে শ্রুত সেনগুপ্ত বলে কেউ নেই। কলেজের নামটা ঠিক বলছেন তো? নাম, হ্যাঁ 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 স্যার, নাম নাম তো ঠিক বলবই স্যার, এই কলেজের নাম তো শ্রুত আমাদের কতবার বলেছে। আপনার বোন একজন প্রতারকের খপ্পরে পড়েছে। হ্যাঁ, কি বলছেন স্যার? আর কি বলবো, যে নিজের পরিচয় গোপন করে অন্য পরিচয় দেয় তাকে প্রতারক ছাড়া আর কি বলবো, আপনি বলুন স্যার। আমি বাড়ি গিয়ে এই কথাটা কি করে বলবো সবার সামনে, আমার বোনকেই বা আমি কি বলবো স্যার, আমি তো ভাবতেই পারছি না। হ্যাঁ, খুবই দুর্ভাগ্যজনক, এক কাজ করুন, আপনি বাড়িতে গিয়ে চার্জ করুন স্যার। বাড়ি গিয়ে চার্জ করলে যদি আমার বোনের উপর কোনো রকম টর্চার করে, তারপর স্যার সবে বিয়ে হয়েছে, এই সময় এইসব কথা রটলে লোকজনই বা কি বলবে, বুঝতেই তো পারছেন আমাদের সমাজ স্যার, এখানে লোক। কিন্তু স্যার মানে কোনোভাবে কি এই কলেজে পার্ট টাইমও? কথাটা অবশ্য আপনি মনে বলেননি, আমাদের কলেজে পার্ট টাইম আর কিছু আছে বটে, কিন্তু তাদেরকে আমি তো চিনি। একটু দাঁড়ান, হ্যাঁ স্যার বলুন। ইংলিশ ডিপার্টমেন্ট থেকে শুভদীপ স্যারকে একবার ডেকে দাও, বলো আমি ডাকছি। হ্যাঁ স্যার, আমি ওনাকে এক্ষুনি ডেকে দিচ্ছি, কিন্তু স্যার উনি যদি এখন ক্লাসে থাকেন তাহলে। আরে ক্লাস শেষ করে আমার এখানে আসতে বলবে, বলো আমি ডেকে পাঠিয়েছি। আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে স্যার, আমি ডেকে দিচ্ছি। এই বাবা, আমরা ভাবলাম তুই দুদিন থাকবি এখানে। না, আমারও খুব ইচ্ছে ছিল যদিও, কিন্তু ও বাড়িতে যা নিয়ম আমি সেটাই করতে চাই, ফিরে যেতে হবে রে আজকে, খাওয়া দাওয়া করেই বিকেলে চলে যাব। তোর তোর দাদাভাইটাই নেই, দেখ আজই যে পটকাও তোর দাদাভাইকে আজই তো বললো না স্রোতের কলেজে যেতে, এই স্রোত শুনতে পেয়েছে কিনা জানি না বাবা, কি শুনলে কি ভাববে বলতো। ও তো ওরকমই বৌদি ভাই, জানোই তো যখন যা প্রয়োজন তখন সেটা করে না, আগে যেটা করা উচিত সেটা পরে করে। তুমি
বলেছিলে তোমাদের কলেজে পড়ায় সে একজন প্রফেসর ইউনিভার্সিটিতে আসে। আর তুমি তো মিথ্যে কথা বলো না, তুমি নিজেই সব জানতে তাই আলাদা করে খোঁজ নিইনি। তখন যদি অন্য কথা বলতাম তোমরা কি আর বিয়ে দিতে? মানে তুমি ঠিক কি বলতে চাইছো সাজি? স্রোত প্রফেসর নয়? স্রোত নিজের কলেজে প্রফেসর হতে পারে, কিন্তু আমাদের এখানেও প্রফেসর হিসেবে আসেনি। কি বলছো তুমি সাজি? তার মানে তুমি আমাদেরকে মিথ্যা কথা বলেছিলে? মানে স্রোতকে ভালো করতে গিয়ে তুমি সত্যি মিথ্যা সব মিলিয়ে একাকার করে দিয়েছো? আশ্চর্য কথা বলছো। সত্যি তো আশ্চর্য ব্যাপারই বটে। আসলে আমি না খুব ভয় পেয়ে গিয়েছিলাম গুনগুন। আমি ভেবেছিলাম আমাদের বাড়িতে তো লাভ ম্যারেজের খুব একটা চল নেই, কেউ ওকে অ্যাকসেপ্ট করবে না, সেজন্য ভয়ের চোটেই আমি কথাগুলো বলে ফেলেছিলাম। আচ্ছা কিন্তু আমাকে তোমরা একটা কথা বলো, ও ওখানে পড়াক বা অন্য জায়গায় পড়াক কি যায় আসে বলো তো? খুরকুটো খুরকুটো।